ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. প্রশংসা ও গুণগান আল্লাহ সুবহান তাআলার দরবারে, যিনি বিশ্বজগতের প্রতিপালক। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জীবনের মধ্যে রয়েছে মানুষের জন্য উত্তম আদর্শ। সংক্ষিপ্ত আলোচনা বিষয়, দাড়ি রাখার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং দাড়ি না রাখলে কি ক্ষতি রয়েছে, দাড়ি রাখার বিধানটা কি, মূলত দাড়ি কি কোনো নির্দিষ্ট বয়স আছে যে এই বয়সে দাড়ি রাখতে হবে, নাকি যখন থেকে দাড়ি গজাবে মুখের মধ্যে, চেহারার মধ্যে, তখন থেকে দাড়ি রাখতে হবে? দাড়ি সম্পর্কে হাদিস আছে কিনা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে বলবো দাড়ি রাখার বিধান। দাড়ি রাখার বিধান কি সুন্নাহ নাকি ফরজ নাকি ওয়াজিব? দাড়ি সম্পর্কে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার ব্যাপারে আদেশ করেছেন, যে তোমরা দাড়ি রাখো, তোমরা দাড়িকে বাড়িয়ে দাও, দাড়িকে লম্বা করো, দাড়িকে মাপ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজের নিষেধ করে যে তোমরা এটা করো না, যদি কেউ এটা করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত হলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করে যে তোমরা এটা করো, তখন যদি সে এটা না করে তবে সে কবিরা গুনায় লিপ্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের ক্ষেত্রেও ঠিক মানতে হবে আর নিষেধের ক্ষেত্রে মানতে হবে। তো দাড়ি রাখার বিধান হচ্ছে ওয়াজিব। এটা সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে রাতিবা নয়, যে সুন্নত ছেড়ে দিলাম, পালন করলে সওয়াব রয়েছে আর না পালন করলে কোনো গুনাহ নেই, বিষয়টা এরকম নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব এবং ফরজের, ওয়াজিব এবং ফরজের মাঝে কিছু পার্থক্য রয়েছে। তো যদি দাড়ি কেউ না রাখে তাহলে তিনি কবিরা গুনে লিপ্ত হবে। দাড়ি রাখা হচ্ছে সাধারণত ওয়াজিব, এটা হচ্ছে দাড়ি রাখার বিধান। যদিও কিছু কিছু ওলামায়ে কেরাম দাড়ি রাখাকে সুন্নত বলেছে অথবা সুন্নতে মুআক্কাদা বলেছে, কিন্তু তারও এটার পক্ষে দাড়ি কোনো অবস্থায় কাটা যাবে না, দাড়ি ছাটা যাবে না, দাড়ি মুখের মধ্যে যা আছে এমনি ভাবে ছেড়ে দিতে হবে দাড়ি। এই জন্য দাড়ি রাখার বিধান হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব হওয়ার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছে, রাসূল সাল্লাল্লাহু দাড়ি রেখেছে এবং সাহাবায়ে কারামও দাড়ি রেখেছে। এই জন্য দাড়ি রাখার বিধানটা হচ্ছে ওয়াজিব। আর যদি কেউ সুন্নতে মুআক্কাদা বলে তাহলে সেটা তাগিদপূর্ণ সুন্নত, আর এই তাগিদপূর্ণ সুন্নত ছেড়ে দেওয়া হচ্ছে কবিরা গুনাহের কাজ। আর দাড়ি রাখার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, দাড়ি রাখার গুরুত্ব রয়েছে কারণ দাড়ি একটা প্রাচীন সুন্নত, এটা মুসলিমের কিছু ফেতরাত রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমকে দিয়েছেন এবং এগুলার নির্দেশনাও দিয়েছেন যে তোমরা এগুলা কাজ করো। যেমন শরীরের মধ্যে আমাদের খুদির তলে অথবা নাভির নিচে যে পশম গুলো হয়ে থাকে এগুলার ব্যাপারে শরীয়তে নির্দেশ হচ্ছে এগুলাকে কেটে ফেলে দিতে হবে। যেমন মোষ কাটার বিধান, মোষ কেটে ছোট ছোট করে নিতে হবে, কিন্তু দাড়ির
গুরুত্ব হচ্ছে দাড়ির ব্যাপারে, দাড়িকে বাড়িয়ে দেওয়ার কথা আসছে। এমনকি সাহাবাই কেরামরা দাড়ি রেখেছে, এমনকি নবীদের সুন্নত, এমনকি মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার দাড়ি ছিল যে তোমরা আমার দাড়িতে হাত দিও না, অথবা দাড়িতে হাত দিয়ে হাতের কথা আসছে, দাড়ির কথা আসছে সেখানে। তাহলে স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে যে নবীদেরও দাড়ি ছিল এবং সমস্ত নবীদের দাড়ি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি ছিল, সাহাবায়ে কেরামদের দাড়ি ছিল। আর দাড়ি গুরুত্ব হচ্ছে যদি কোনো ব্যক্তি দাড়ি নেই অথচ সে ইমাম, তাহলে সে ব্যক্তি ফাসেক ইমাম, ফাসেকি কাজ করে না। দাড়ি হচ্ছে মুসলিমের একটা ফিতরাত, এই জন্য দাড়ির প্রয়োজনীয়তা হচ্ছে দাড়ি রাখার মাধ্যমে কাফেরদের বিরোধিতা করা। দাড়ির এত প্রয়োজনীয়তা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে ওয়াফুল্লাহা, তোমরা দাড়িকে বাড়িয়ে দাও, দাড়িকে লম্বা করো। অপর একটি হাদিস রয়েছে, বুখারী ও মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুজ্জুস সাওয়ারি, তোমরা মুসকে খাটো করো, মুসকে ছোট করো, কাসুস সানাব, তোমরা সানাব অর্থাৎ মুসকে ছোট করে রাখো, ওয়াফুল্লাহা, আর দাড়িকে লম্বা করো, খালিফুল মজুস, অগ্নি পূজারীদের বিরোধিতা করো। তাহলে এই থেকে বোঝা গেল যে এত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা মুসকে ছোট করো, মুসকে ছোট করে রাখো, আর দাড়িকে লম্বা করো, এতে করে অগ্নি পূজারীদের বিরোধিতা করো। কারণ যারা অগ্নি পূজারী, যারা কাফের, যারা মুশরিক, তারা দাড়ি রাখে না, কিন্তু তাদের মোজ দেখবেন অনেক বড় বড়। আমাদের দেশে এমনটা দেখা যায়, যারা টেলিভিশনে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে, তাদের মোজ অনেক বড় বড়। যদি তিনি হাসে, বুঝাও যাচ্ছে না লোকটাকে হাসতেছে নাকি কাঁপতেছে। পানি পান করতে হলে ওই মোষ উঠিয়ে তারপরে পান করতে হয়। কারণ আমাদের দেশে আবার বেদাতে একটা কথা আছে যে যদি মোষ পানির মধ্যে লেগে যায়, অথবা মোষ কোনো কিছু পান করার সাথে যদি সেটার মধ্যে মোষ লেগে যায়, অথচ মোষ দাঁড়ির খাবার নাকি হারাম হয়ে যায়, অথচ মদ তারা খাচ্ছে, মদ হারাম হচ্ছে। মূল কথা হচ্ছে দাঁড়িয়ে রাখা মাধ্যমে কাফেরদের বিরোধিতা করা। আর যদি কেউ দাড়ি না রাখে, তাহলে সেই ব্যক্তি যেন কাফেরদের সাদৃশ্য অবলম্বন করল। কারণ কাফেরদা দাড়ি রাখে না, আর মুসলিমরা দাড়ি রাখে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যদি দাড়ি না রাখার মাধ্যমে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করো, তুমি সেই জাতির অন্তর্ভুক্ত, কাফেরের অন্তর্ভুক্ত। তাহলে একজন মুসলিমকে দাড়ি রাখার মাধ্যমে সে প্রমাণ করতে হয় যে আমি মুসলিম। আর একজন মুসলিমের বডিতে শূন্য তার আমল, তার আকীদা, সমস্ত কিছু তাকে এটা প্রমাণ দিতে হবে সে একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আর পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন, যা বলেছেন, সেটার বাস্তবায়ন করাই হচ্ছে মূলত পরিপূর্ণভাবে ইসলামে দাখিল। সেটা আমার আপনার উপরে কাপড় পরার ক্ষেত্রে হোক, মুখ ছোট করার ক্ষেত্রে হোক, দাড়ি লম্বা করার ক্ষেত্রে হোক, এবং একটি মানুষের শরীরের পোশাকের ক্ষেত্রে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযী ইয়ামশূনা আলাল আরদি হাওনাও, যে ইবাদ যারা রহমানের বান্দা তারা জমিনে চলবে ভদ্র সুন্দর ভাষায়, মানে ভদ্র সুন্দর ভাবে চলবে, নম্রতার সঙ্গে চলবে। আর নম্রতার একটি পরিচয় হচ্ছে সে কাকের উপরে কাপড় পরবে, সে দাড়ি লম্বা করবে, ইসলামী সুন্নতি পোশাক পরবে, চুল ইসলাম যেভাবে রাখতে বলেছে সেভাবে রাখবে, যেভাবে হাঁটতে বলেছেন যেভাবে হাঁটবে, যেভাবে কারো সঙ্গে কথা বলতে বলেছেন সেভাবে কথা বলবে। এর মাধ্যমে কিন্তু দাঁড়িয়ে হচ্ছে একটা মানুষের প্রকৃতিগত একটা লেবাস, আর দাড়ি রাখার মাধ্যমে তাকে অর্জন হয়। আর দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দাড়ি রাখে, তাহলে তাকে দুনিয়ার মানুষ সম্মান দেয়। যদিও মূলত মূল উদ্দেশ্য নয় যে দাড়ি রাখার মানে মাধ্যমে আমি সম্মান পাবো, মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আর এর মাধ্যমে ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল, এবং তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদের চরম শত্রু, প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের গোপন শত্রু। এই জন্য দাড়ি রাখার বিধানটা যেমন ভাবে ওয়াজিব, এভাবে দাড়ির গুরুত্ব রয়েছে।
আর যে ব্যক্তি দাড়ি না রাখে সে ব্যক্তি গুনাগার হবে নিঃসন্দেহে, কারণ এটা ইসলামের একটা বিধান, এটা ওয়াজিব একটি বিধান, একজন রাসূল আদেশ করেছে। এই জন্য কোনো ব্যক্তি দাড়ি না রাখে তাহলে সে ব্যক্তি গুনাগার হবে। এখন দাড়ি রাখার সময় কখন থেকে? একটা মানুষ যখন দাড়ি উঠে ছোটবেলায় যখন আরো বয়স 14-15 তখনকার থেকে সাধারণত দাড়ি উঠা ধরে, আর তখনকার থেকে তিনি রেখে দিবে আপনার অবস্থা দাড়িকে ছেড়ে দিতে হবে, মানে দাড়িতে কোনো চাষা কুর লাগানো যাবে না। এমনটাও করা যাবে না যে কারো দাড়ি বাড়তেছে না মোটা হইতেছে না আমি কয়েকদিন একটু খুর দিয়ে চাষি, এমনটাও করা যাবে না। প্রকৃতি যেরকম আল্লাহ দিয়েছেন তার চেহারার মধ্যে যেরকম আসবে এরকম যথেষ্ট, তখনকার থেকে দাড়ি রাখতে হবে। এমনটা নয় যে দাড়ি ঠিক আছে ছোট সময় আমি দাড়ি রাখলাম না, একটা বৃদ্ধ হলে আমাদের দেশে এমন দেখা যায়, বিশেষ করে 50-60 বছর যদি হয় তখন দাড়ি রাখি, আর ওই সারা জীবন দাড়িকে ছেটেছে, দাড়ি যে ছাটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লঙ্ঘিত হয়েছে, যতবার সে দাড়ি ছাঁচলো ততবার গুনাহের কাজ হলো। এমনকি যারা সেলুনে চাকরি করে তারা মানুষের চুল কাটে, যারা দাড়ি কাটলো সে জুনে গুনাহের কাজ করলো। দাড়ি কাটার কাজে কখনো সহযোগিতা করা যাবে না, আর দাড়ি নিয়ে মজা ঠাট্টা করা যাবে না যে অমুকের দাড়ি। আবার মানুষের যদি কিছু দাড়ি অল্প কিছু দাড়ি হয় শুধু থুতনির মধ্যে দাড়ি গুলো হয় তখন এটাকে বলা হয় ছাগলিয়া দাড়ি। এই যে ছাগলের সাথে তুলনা করা এগুলো ঠাট্টা মজা করা হয়। যদি এতই ভাষা প্রকাশ করতে হয় তাহলে বলতে হবে মুসলিম দাড়ি অল্প কিছু দাড়ি, আর যেটা আমাদের দেশে চাপ দাড়ি বলা হয় এবারে চাপ দাড়ি এভাবে বলতে পারে। কিন্তু ছাগলিয়া দাড়ি ছাগলের মতন দাড়ি এগুলা হচ্ছে সম্পূর্ণ হারাম। এমনকি যদি কোনো স্ত্রী বলে যে তুমি দাড়ি কেটে ফেলে দাও তাকে কখনো তার আনুগত্য করা যাবে, এগুলো হারাম কাজ। এই জন্য যখন মানুষের ছোট থেকে নিয়ে দাড়ি গুলো গজাবে তখনকার থেকে তিনি দাড়ি রাখেন, তখনকার থেকে তার দাড়ি রাখার বিধান। হ্যাঁ যদি কেউ অসুস্থ হয় যে তার থুতনিতে গোটা উঠেছে পোড়া হয়েছে বা থুতনিতে চেহারা একটা অপারেশন করতে হবে আর সেজন্য দাড়ির কারণে সমস্যা হয়, তখন তিনি ওই সময়ের জন্য তিনি দাড়ি কেটে নিয়ে বা সেটা ডাক্তারের পরামর্শ যে অপারেশন হইতে হবে গোটা উঠছে সেখানে সেটা হচ্ছে আলাদা হিসাব, সেটা তার জন্য বৈধ। কিন্তু এমনি কোনো ব্যক্তি যখন তার জন্ম হবে জন্ম হওয়ার পরে তার শরীরের মধ্যে যে ফেতরাত রয়েছে কিছু কিছু বিষয় কাটতে হবে আর কিছু কিছু বিষয় কাটতে হবে না। এবার মাথার চুল বড় হয়েছে তিনি কেটে ছোট করবে, হাতের নখ পায়ের নখ বড় হয়েছে তিনি কেটে ছোট করবে, তারপরে শরীরের মধ্যে পশম যেটাকে ক্ষুদির তলের পশম এবং নাভির নিচের পশম, এই যে ক্ষুদির নিচের পশম এবং নাভির নিচের পশম এগুলো কেটে নিতে হবে, এগুলো প্রত্যেক 40 দিনের আগেই পরিষ্কার করে নিতে হবে, এগুলো হচ্ছে মূলত বিধান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমাদের মেনে চলতে হবে। এবং দাঁড়িয়ে যে একটি মানুষের একটা প্রকৃতি, দাঁড়িয়ে যে একটা সৌন্দর্য, এর অনেক উপকারিতা রয়েছে। যতবার দাঁড়ি চাষতেছে একটা মানুষ হিসাব করে দেখো যে তার জন্মের পর থেকে নিয়ে যখনকার থেকে তার দাড়ি হয়েছে যে প্রতি সপ্তাহে দাড়ি চাষতেছে আর টাকা অপচয় হইতেছে, আর আল্লাহ বলছেন তোমরা টাকা অপচয় করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাল কিয়ামতের ময়দানে বান্দা তার দুই পাও হিলাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর না দিবে। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে তিনি কোন কাজে ইনকাম করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন, অর্থাৎ তার ইনকামের রাস্তা কিভাবে ইনকাম করেছেন, কোন পথে তিনি ইনকাম করেছেন, ইনকাম করার পরে কিভাবে তিনি ব্যয় করেছেন। তাহলে কেউ দাড়ি ছেটে অথবা সেলুনে কি দাড়ি কেটে পয়সা দিচ্ছে, পয়সা অপচয় হচ্ছে, এর জন্য জবাবদিহি করতে হবে এবং দাড়ি কাটার মাধ্যমে তিনি হারাম কাজ করছেন। এই বিষয়গুলো আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য দাড়ি রাখা হচ্ছে মূলত ওয়াজিব, আর দাড়ি কাটা হচ্ছে ছাটা হচ্ছে হারাম, এটা হচ্ছে মূলত। এখন যদি কেউ দাড়ি রাখে কারো কিছু অল্প কিছু দাড়ি রয়েছে যেমন মুসলিম দাড়ি অথবা ছেটে রাখে, তার জন্য আমরা দোয়া করতে পারি আপনার দাড়ি গুলো বাড়িয়ে দেন। এমনটা করা যাবে না যে তোমার যা দাড়ি আছে এগুলো কেটে ফেলে দাও, দাড়ি রাখলে রাখো না রাখলে কেটে ফেলে দাও, এমনটা করা যাবে না, তাহলে এটা আবার ইসলামের সাথে লঙ্ঘিত হলো। কারণ সাহাবে কেরামদের মধ্যে কেউ কেউ দাড়িকে ছেটেছিল মানে ছোট করে রেখেছিল, এটা আশা করা যায় যে কারো যদি নাকি দাড়ি থাকে আর তিনি একদিন বড় করতে পারে এমনটা বলা যাবে না আমি দাড়ি গুলো ছেটে দেন। এটা তো উদাহরণ ধান গাছের উদাহরণের মতো, জমি ধান হয়েছে আর গোড়া থেকে কেটে দিলাম, তাহলে সেখান থেকে ফসল কোনোদিন আশা করতে পারি না।
কিন্তু যদি এমনটা করা হয়, ধান উঠেছে হয়তো আগা থেকে কেটে দিলাম, তাহলে এই যে গাছটা রয়েছে সেই গাছ থেকে ফলন হতে পারে। কারো যদি দাড়ি কোঁচা কোঁচা দাড়ি থাকে অথবা মুষ্টুম দাড়ি থাকে, এমনটা বলা যাবে না তোমার কুস্তুম দাড়ি অথবা তোমার মুষ্টুম দাড়ি খোঁচা খোঁচা দাড়ি রাখলে রাখো না রাখলে কেটে ফেলে দেয়, এমনটা করা যাবে না। বরং তাকে বলতে হবে, নসিহত করতে হবে যে আপনার দাড়ি আছে আরো বাড়িয়ে দেন, এটা হচ্ছে মূল কথা। এই জন্য দাড়ি রাখার আর অনেকগুলো হাদিস রয়েছে যেখানে দাড়ি রাখার গুরুত্ব বলা হয়েছে। দাড়ি রাখো, দাড়ি রাখা হচ্ছে একটি মানুষের ফেতরাত, ওয়াজিব। দাড়ি কাটা হচ্ছে হারামের কাজ। দাড়ি রাখার মাধ্যমে কাফেরদের বিরোধিতা করা হয়, আল্লাহর আনুগত্য করা হয়, রাসূলের আনুগত্য করা হয়। দাড়ি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে উত্তম আদর্শ রয়েছে এই আদর্শ বাস্তবায়ন করার মতন তৌফিক দান করুন, এবং আমাদেরকে দাড়ি রেখে সত্যিকারের একজন মুসলিম পরিচয় লেবাসুত তাকওয়া এটা অর্জন করার মতন তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।